জিনিয়াস টুকিটাকি নিয়ে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান। আজকের আমার বিষয় হলো ঘরের মধ্যে যে লঙ্কা গুঁড়ো করি সেটার রং আরো কিভাবে গাঢ় করব। অনেক সময় আমরা বাজারের লঙ্কা গুঁড়ো খাওয়াটা একদমই পছন্দ করি না, অনেকেই সেটা করে না, বাড়িতেই কিন্তু লঙ্কা গুঁড়ো করে নেয়। কিছু ক্ষেত্রে দেখা যায় সেই সময় ওই লঙ্কা গুঁড়োর রঙটা খুব একটা গাঢ় হয় না, কিন্তু আমাদের তো গাঢ় লঙ্কা গুঁড়ো চাই, গাঢ় রঙের লঙ্কা গুঁড়ো চাই। তাহলে কি করব? ছোট্ট একটা সমাধানের রাস্তা আজকে আমি তোমাদের জানাচ্ছি। যখন মিক্সির মধ্যে ওই লঙ্কাটাকে গুঁড়ো করবে তার মধ্যে 2-3 ফোঁটা সর্ষের তেল ফেলে দাও, তাহলেই দেখো ওই লঙ্কা গুঁড়োর রং কি সুন্দর আরও গাঢ় হয়ে যাচ্ছে, একদম যেন বাজারের লঙ্কা গুঁড়োর মতো। আর খাঁটিও হচ্ছে সেটা অবশ্যই, ঘরে করার জন্য তার মধ্যে কিচ্ছু মেশানো থাকছে না। কেমন লাগলো বন্ধু আমার এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ তথ্যটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করো, তোমাদের মতামত জানিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুল করো না। অপেক্ষা করো পরের আরেকটা গুরুত্বপূর্ণ টুকিটাকির জন্য। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি। নমস্কার।